আমি আপনাদের কাছে অনুরোধ করব যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এই বিষয়টি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হলো অন্ধ অনুসরণের পরিণাম। আচ্ছা, আমরা জায়গা নেই নাকি? আপনারা দাঁড়িয়ে আছেন, জায়গা আছে? বন্ধুরা, আমার একটু কষ্ট দেব আপনাদেরকে, যদি জায়গা থাকে তাহলে বসেন, জায়গা না থাকলে আমার আপত্তি নেই, দাঁড়ায় থাকেন, বসার চেষ্টা করেন, একটু আমি কথা বলা শুরু করি। কোনদিন মনে রাখবেন, কোনদিন না বুঝে দলিল না জেনে কোনো আমল করবেন না, কথা মনে থাকবে? যদি করে থাকেন তাহলে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। বাংলাদেশে অধিকাংশ মানুষই না জেনে কখনো নেতার ইবাদত করছে, কখনো মুফতির ইবাদত করছে, কখনো আলেমের ইবাদত করছে, কখনো দরবেশের, কখনো পীরের, কখনো বুজুর্গের ইবাদত করছে। আপনারা বলবেন কেমন কথা, মানুষের ইবাদত করে? জি, কুরআন সুন্নার কেউ ধার ধারে না। আপনার সামনে কুরআন খুলে বুঝানো হচ্ছে, হাদিস খুলে বুঝানো হচ্ছে, অথচ আপনি মানছেন না, এই পরিণাম কত ভয়াবহ। আল্লাহ বলছেন সূরা নিসা 115 নম্বর আয়াত, ওয়াই ইউশাফিকির রাসূল মিন বাদি মা তাবায়্যান লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। শরীয়ত আসার পরে, কুরআন সুন্নাহ আসার পরে, দলিল স্পষ্ট হওয়ার পরে, যে ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, বিরোধিতা করবে, নবীকে মানবে না, ওয়াইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর সাহাবায়ে কেরাম যে রাস্তায় চলেছেন এই রাস্তার উল্টা দিকে চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে চলতে চাচ্ছে আমি তাকে চলার জন্য সহজ করে দেব, অনুসলিহি জাহান্নাম, অতঃপর তাকে আমি জাহান্নামে আসার দেব। দলিল প্রকাশিত হয়েছে, এখানে ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই, দলিল প্রকাশিত হয়েছে, দলিল পেলেন আপনি, এখানে হুজুরের ব্যাখ্যা চলবে না, ব্যাখ্যা চলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবা কেরামের ব্যাখ্যা চলবে। ওই ব্যাখ্যার উল্টা যদি কোনো বুজুর্গ ব্যাখ্যা দেয় তাহলে তার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, পরিণাম জাহান্নাম। আল্লাহ বলছেন অনুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে আসার দেব। দলিল পাওয়ার পরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার কোনো অবকাশ নেই। কিভাবে অন্ধ অনুসরণ হয় আপনারা বলবেন, অন্ধ অনুসরণ করি কই? অন্ধ অনুসরণ করেন না মানে হুজুরের উপরে দিয়ে হওয়ার বিসমিল্লাহি আল্লাহু আকবার, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে এটা বলতে পারবেন? হুজুর যেটা বললো ওইটাই আপনি মানবেন, কিন্তু দলিল করার সময় তো বলেন না, আরে হুজুরের জমি দলিল করা লাগবে না, রেজিস্ট্রি করা লাগবে না, এটা বলেন কেন? তাহলে কি বিশ্বাস করলেন তাই? হুজুরের জমিটা কিনার সময় আপনি তদন্ত করে নেন না, আসলে দলিলটা খারিজ হয়েছে কিনা, খাজনা দেওয়া আছে কিনা, আসলে দলিলটা জাল কিনা, এরা রেকশাও যদি হয় তবুও তদন্ত করেন, কিন্তু আপনি তদন্ত করছেন না কেন? শরীয়ত যেখানে ওটা দুনিয়াবী বিষয় আর এটা আখেরাতের বিষয়, দিনী বিষয়, এইটা নিয়ে আপনি তদন্ত করলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, সূরা তাওবা 31 নম্বর আয়াত, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, বুজুর্গদেরকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে, আলেমদেরকে, দরবেশদেরকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে, কারা? ইহুদি খ্রিস্টানরা।
এই আয়াতটা যখন পড়ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আদি ইবনে হাতেম, হাতেম তাইর ছেলে আদি অত্যন্ত শিক্ষিত মানুষ, তিনি আল্লাহ রাসূলের কাছে ওই সময় উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই আয়াতটা শুনে আদি শিক্ষিত খ্রিস্টান মানুষ তখন ইসলাম গ্রহণ করেনি, তখন বলছে লাসনা না আবুদু, আপনি কি বলেন, আমরা তাদের ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল বললেন ইবাদত করো না। এই হাদিসটা পাবেন বাইহাকি আস-সুনানুল কুবরা 20847 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের আলেমরা যেটাকে হালাল বলে তোমরা সেটা মানো না, যেটাকে হারাম বলে সেটা তোমরা মানো না, অথচ আল্লাহ তার উল্টাটা বলেছে। তোমাদের আলেমরা বলে হালাল, আল্লাহ বলেছেন ওটাকে হারাম। তোমাদের আলেমরা বলে হারাম, আল্লাহ করেছেন ওটা কি হালাল। তোমরা কারটা মানো? আমাদের আলেমেরটা মানি। আল্লাহ রাসূল বলেছেন ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, আরে এটাই হলো তাদের ইবাদত করা। তাহলে বর্তমান যুগে আমাদের লোকজন কাদের ইবাদত করছে? আল্লাহর না আলেমদের? আলেমদের। আলেমদেরও সাবধান হওয়া উচিত, আমার কোনো কথা যদি কোরআন সুন্নার বাহিরে হয় আর ওই কথা যদি মানুষ মানে, তাহলে মানুষ আমাকে মাবুদ হিসাবে গ্রহণ করলো, নাউজুবিল্লাহ। এই মাবুদের পরিণাম অত্যন্ত জঘন্য, অত্যন্ত জঘন্য। এই মাবুদ যাবে কোথায় বলেন তো? ধর্মীয় মাবুদের সংখ্যা বেশি না মুরিদের সংখ্যা বেশি? মুরিদের সংখ্যা বেশি। আল্লাহ মুরিদদের কথাই বেশি বলেছেন, আল্লাহ মুরিদদের কথাই বেশি বলেছেন। কিভাবে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 166-167 নম্বর আয়াত, وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤون منا. আল্লাহ বলছেন যখন দরবেশরা, বুজুর্গরা, আলেমরা ভক্তদের রেখে চলে যাবে, তখন ভক্তরা কষ্ট করে বলবে মুরিদরা বলবে যদি আল্লাহ একটু সুযোগ আমাদেরকে দিতেন, ফানাতাবাররাউ মিন্না, ফানাতাবাররাউ কামা তাবাররাউনা মিন্না, আমরা অনুরূপভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে দিতাম যেভাবে আজকে তারা আমাদের বিচ্ছিন্ন করে দিচ্ছে। অর্থাৎ কিয়ামতের মাঠের অবস্থা এত জটিল হবে, আগের আয়াতে বলা হয়েছে ওয়াতাকাত্তা বিহিমুল আসবাব, সম্পর্ক যখন ছিন্ন করবে তখন ভক্তরা খুব নিরাশ হয়ে বলবে তারা আজকে আমাদের রেখে চলে গেল। যদি দুনিয়াতে যাওয়ার একটু সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিতেন, তাহলে তারা যেভাবে আজকে ছেড়ে চলে যাচ্ছে আমরা তাদেরকে বর্জন করতাম। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, এইভাবেই কিয়ামতের মাঠে আল্লাহ তাদের আমল করার কারণে অনুতপ্ত করাবেন ভক্তদেরকে, অনুসারীদেরকে, মুরিদদেরকে আল্লাহ অনুতপ্ত করাবেন, তারা অনুতপ্ত হবে এই অবস্থা দেখে। আল্লাহ শেষে বলে দিচ্ছেন অমা হুম বিখারিজিনা মিনান নার, এইটা হলো অত্যন্ত ভয়াবহ কথা। অমা হুম বিখারিজিনা মিনান নার, তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। এরা কারা? মুরিদরা না দরবেশরা? মুরিদরা। আল্লাহ বলছেন ওমা হুম বিখারিজিনা মিনান নার, তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। এখানে একটা কথা রয়েছে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে।
শিরিক দুই প্রকার, একটা বড় শিরিক আর একটা ছোট শিরিক, একটা বড় শিরিক আর একটা ছোট শিরিক।